বন্ধুরা, আমরা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের অতিথি স্মৃতি এই গল্পটি সম্পর্কে জানছিলাম। আজকে আমরা এই গল্পের কয়েকটি গুরুত্বপূর্ণ লাইন সম্পর্কে জেনে নেব। প্রথমে আসো লাইনগুলো কি একটু জেনে নেই। চিকিৎসকের আদেশে দেওঘরে এসেছিলাম বায়ু পরিবর্তনের জন্য, সেও লোকে জানে আবার আসেও। আমিও এসেছি, প্রাচীর ঘেরা বাগানের মধ্যে একটা বড় বাড়িতে থাকি। রাত্রি তিনটে থেকে কাছে কোথাও একজন গলা ভাঙা একঘেয়ে সুরে ভজন শুরু করে, ঘুম ভেঙে যায়, দৌড় খুলে বারান্দায় এসে বসি। আসো প্রথমে বন্ধুরা জেনে নেই চিকিৎসকের আদেশে লেখক কোথায় গিয়েছিল। লেখক গিয়েছিল দেওঘরে, অর্থাৎ এটি কিন্তু তোমাদের অবজেক্টিভের জন্য গুরুত্বপূর্ণ একটি তথ্য। তারপর লেখক কেন গিয়েছিলেন সেখানে, লেখক গিয়েছিলেন বায়ু পরিবর্তনের জন্য। এই জিনিসটির ব্যাখ্যাটা একটু ছোট করে জানা দরকার। বায়ু পরিবর্তন মানে হচ্ছে একটা সময় পর্যন্ত কিংবা এখনও অনেক সময় চিকিৎসকরা বায়ু পরিবর্তন করতে বলেন, কিসের জন্য? সুস্বাস্থ্যের জন্য। অর্থাৎ তুমি যে জায়গাটিতে আছো সে জায়গাটির পরিবেশ কিংবা প্রতিবেশ যদি তোমার জন্য খুব একটা অনুকূল না হয় কিংবা সেখানকার বাতাস পানি এগুলো যদি তোমাকে তোমার জন্য উপযোগী কিংবা অনুকূল না হয়, তখন কিন্তু অনেক সময় চিকিৎসকরা পরামর্শ দেন বায়ু পরিবর্তনের কিংবা কোথাও ঘুরে আসার। অর্থাৎ তুমি যে জায়গাটিতে আছো সে জায়গাটি থেকে দূরে কোথাও বেরিয়ে আসার জন্য কিন্তু চিকিৎসকরা পরামর্শ দেন। কিসের জন্য? সুস্বাস্থ্যের জন্য। তারপর কিন্তু এই বায়ু পরিবর্তন করলে আদৌ কি শরীরের পরিবর্তন হয়, এটি নিয়ে কিন্তু লেখক একটু সন্দেহ প্রকাশ করেছেন। অর্থাৎ তিনি কিন্তু নিশ্চিত নন যে আসলেই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আমরা যদি বায়ু পরিবর্তন করি তাহলে সেটি আমাদের স্বাস্থ্যের জন্য উপকারী কিনা। এটি তিনি বলেছেন, এটি কিন্তু লোকেও জানে, কিন্তু তারপরেও তারা আসে। কারণ হচ্ছে চিকিৎসকের পরামর্শকে তারা কিন্তু অগ্রাহ্য করতে পারে না। সেরকমই সবাই যেমন আসে, লেখকও গিয়েছেন। কোথায় গিয়েছেন বন্ধুরা? আমরা কিন্তু আগেই জেনেছি লেখক গিয়েছিলেন দেওঘরে। তারপর তিনি যেখানটায় উঠেছেন সেটা হচ্ছে প্রাচীর ঘেরা। প্রাচীর মানে কি বন্ধুরা? প্রাচীর মানে হচ্ছে দেওয়াল। এটা কিন্তু খুবই সহজ একটা প্রতিশব্দ, আমরা কিন্তু সবাই জানি। প্রাচীর ঘেরা বাগানের মধ্যে একটা বড় বাড়িতে তিনি থাকেন, অর্থাৎ তিনি যে জায়গাটিতে উঠেছেন বায়ু পরিবর্তন করতে গিয়ে কিংবা ঘুরে আসতে গিয়ে সেই জায়গাটির বর্ণনা কিন্তু ছোট্ট করে তিনি দিয়েছেন। তারপর রাত্রি তিনটে থেকে কাছে কোথাও একজন গলা ভাঙা একঘেয়ে সুরে ভজন শুরু করে, ঘুম ভেঙে যায়, দৌড় খুলে বারান্দায় এসে বসি। বন্ধুরা, তোমাদের কিন্তু মনে রাখতে হবে রাত্রি কয়টা থেকে গান কিংবা ভজন শুরু হয়। আচ্ছা বন্ধুরা, ভজন মানে কি? ভজন মানে হচ্ছে ঈশ্বর কিংবা দেবদেবীর স্তুতিমূলক। স্তুতি মানে কি বন্ধুরা? স্তুতি মানে হচ্ছে প্রশংসা। স্তুতিমূলক কিংবা প্রশংসামূলক প্রার্থনা অথবা গান, এই শব্দটির অর্থ আমরা কিন্তু আমাদের বইয়ের শব্দার্থ অংশ দেখে নিতে পারি। এরপর কি হয়, এই ভজন শুনে লেখকের কিন্তু ঘুম ভেঙে যায় এবং তারপর তার আর ঘুম আসে না। তিনি দৌড় খুলে বা হচ্ছে দরজা খুলে কোথায় এসে বসেন? বারান্দায় এসে বসেন, এবং এভাবেই তার কিন্তু রাত কেটে যায়। আজকের ভিডিওটি দেখে আশা করছি তোমরা বুঝতে পেরেছ লেখকের এই গল্পের শুরুটা আসলে লেখক কীভাবে করেছেন। তারপরেও কারো যদি কোনো প্রশ্ন থাকে তোমরা তোমাদের প্রশ্নগুলো আমাদেরকে এই ভিডিওর কমেন্ট সেকশনে জানিয়ে দাও। আমরা তোমাদের সকল প্রশ্নের উত্তর নিয়ে ফিরছি পরের ভিডিওটিতে।